নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে আমরা মিথুন রাশির প্রেম এবং সেই প্রেমজ জীবনের সমস্যা এবং সেই সমস্যার প্রতিকার এই বিষয়কে নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই অনুষ্ঠানটিকে স্ক্রিপ না করে পুরোপুরি অনুষ্ঠানটিকে দেখুন, কারণ অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই আপনার খুব কাজের অনুষ্ঠান হবে। আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন এবং আপনি যদি প্রেম করে থাকেন বা প্রেম করছেন বলে মনে করা যায় এবং আপনার প্রেমের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আসছে, তাহলে সেই সমস্যার রেকটিফিকেশন কী করে করবেন এবং সেই বিষয়টাকে নিয়েই কিন্তু আমি আলোচনা করব। এবং অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে দেখার চেষ্টা করুন। অনুষ্ঠানটি ভালো লাগলে পারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন। সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসবো মিথুন রাশির প্রেম। মিথুন রাশি হচ্ছে একটি খুব ইন্টেলিজেন্ট রাশি, প্রচণ্ড বুদ্ধিমান প্রকৃতির রাশি। মিথুন রাশি যেটা হয় সেটা হচ্ছে কিছুটা মাথা গরমের প্রবণতাও কিন্তু মিথুন রাশির মধ্যে থাকে। এরা প্রচণ্ড ঘোরাফেরা করতে ভালোবাসে বা কাজের সূত্রে এদেরকে ঘোরাফেরা করতে হয়, এরকম ব্যাপারও কিন্তু অনেক সময় চলে আসে। এরা সব রকমের জ্ঞান কিন্তু নিজের কাছে রাখে, অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করুন না কেন সেই বিষয়েই জ্ঞান কিন্তু এদের কাছে রয়েছে বা সেই সম্পর্কে কিছু না কিছু আলোচনা কিন্তু এরা করতে পারবে। এরা সাধারণভাবে দেখতে পাওয়া যায় কোনো কাজ যদি লেগে থেকে করে, মানে কন্টিনিউয়াসলি করে, তাহলে পরে কিন্তু সফলতা পেয়ে যায়। প্রেমিকের বা প্রেমের দিক থেকে আমরা যদি বলতে পারি, এরা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয় এবং কপাল গুণে, ভাগ্য গুণে বা পরিস্থিতি সাপেক্ষে এরা কিন্তু ভালোই প্রেমিক প্রেমিকা পান। এবং এই প্রেমিক প্রেমিকাকে কিন্তু দেখতেও খুব সুন্দর হয় বা স্টাইলিস্ট প্রকৃতির হয় এবং মিথুন রাশি যেটাকে পছন্দ করে। মিথুন রাশি সাধারণভাবে দেখতে পাওয়া যায় এরা প্রেমকে নিয়ে কিন্তু সাধারণভাবে প্রথম দিকে যখন প্রেম করতে যায় তখন এদের প্রেমের মধ্যে প্রচণ্ড আগ্রহ দেখতে পাওয়া যায়, কিন্তু পরবর্তী সময় কিন্তু প্রেমকে নিয়ে সেই পরিমাণে আগ্রহটা থাকে না। এটা কিন্তু মিথুন রাশির প্রেমিকা যারা রয়েছে বা পার্টনার যারা রয়েছে তারা কিন্তু এই অভিযোগটা করে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড ভালো মানুষ হয় এবং এরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে, খুব সুন্দর বিষয়কে নিয়ে এক্সপ্লেন করতে পারে, খুব সুন্দর বুঝিয়ে বলতে পারে। মিথুন রাশির পার্টনাররা সাধারণভাবে মিষ্টি স্বভাবের হয়ে থাকে, দেখতে সুন্দর হয়ে থাকে এবং এদের পার্টনারদের মধ্যে কোনো কোয়ালিফিকেশান ভালো থাকতে পারে সেরকম জায়গাও কিন্তু তৈরি হয়, যেটা কিন্তু মিথুন রাশি পছন্দ করে। এবং মিথুন রাশি কিন্তু একাধিক প্রেমের মধ্যে অনেক সময় আবদ্ধ হয়ে পড়ে এবং এ সিদ্ধান্ত নিতে পারে না যে কোন পার্টনারের সঙ্গে চলবে, ঠিক আছে। ও একাধিক প্রেম পরিবর্তন করে এবং প্রেমের মধ্যে দেখে যে কীরকম প্রেমটা চলছে। এটা সবার ক্ষেত্রে হবে আমি কিন্তু বলছি না, কিন্তু বেশ কিছু মিথুন রাশির ক্ষেত্রে এরকম বিষয় কিন্তু দেখতে পাওয়া যায়। মিথুন রাশির যে সমস্ত পার্টনার হয় এদের পার্টনাররাও প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির, সেক্সুয়াল পাওয়ারও কিন্তু এদের পার্টনারদের মধ্যে অনেক থাকে, যেটা মিথুন রাশির মানুষরা চেয়েই থাকে সাধারণভাবে। মিথুন রাশির মানুষরা কিন্তু একটু প্রতিবাদী মেন্টালিটির হয়, একটু স্বাধীনচেতা মেন্টালিটির হয়, খুব একটা রোকটোক করা যাবে না। মানে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কী কারণে যাচ্ছিস, মিথুন রাশি কিছুটা হলেও বিরক্ত হয়ে পড়ে অনেক সময়। মিথুন রাশির পার্টনাররা অনেক সময় দেখতে পাওয়া যায় এদের পার্টনাররা কিন্তু খুব সুন্দর হয়, এদের পার্টনাররা দেখতে সুন্দর হয় কিন্তু এমন কথাবার্তা মিথুন রাশির মানুষদেরকে মাঝে মধ্যে বলে দেয় যেটা কিন্তু মিথুন রাশিরা দুঃখ পেয়ে যায়। মিথুন রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে একটু চঞ্চল মস্তিষ্কের হয় এবং এরা কিন্তু প্রেমকে নিয়ে খুব কনফিউশন মাইন্ডের মধ্যে থাকে, যে এটাকে রাখবো না ছেড়ে দেবো, রাখবো না ছেড়ে দেবো, এই করতে করতেই এদের প্রেমটা কিন্তু চলে যায়। মিথুন রাশির পার্টনার যারা হয় এদের পার্টনাররাও কিন্তু খুব ঘুরতে ফিরতে ভালোবাসে বা ভালো ভালো খাবার খেতে ভালোবাসে বা সুন্দরভাবে চলতে ভালোবাসে বা সুন্দরভাবে চলতে বলতে কি সুন্দরভাবে জিনিসকে এক্সপ্লেন করতে পারে বা সুন্দর একটা শখ আহ্লাদের সব ব্যাপার থাকে এদের পার্টনারদের মধ্যে, কোনো কলাক্ষেত্রকে নিয়ে কেন্দ্র করে ন্যাক থাকতে পারে, এরকম ব্যাপারও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। মিথুন রাশি কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় এদের পার্টনাররা কিছুটা তো মাথা গরম, আমি প্রথম থেকেই বলে আসছি, এবং এরা কিন্তু একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয়। এদের পার্টনাররাও প্রচণ্ড পরিমাণে স্বাধীনচেতা মেন্টালিটির হয় এবং এদের পার্টনাররা কখনও কখনও কূটনৈতিক চালেতে মিথুন রাশির মানুষদেরকে পরাজয় করিয়ে দেয়, মানে পরাস্ত করিয়ে দেয় যেটাকে বলা হয়। যাই হোক, মিথুন রাশি কিন্তু সমস্ত রকম সমস্যা, সমস্ত রকম ডিফিকাল্ট সিচুয়েশানকে কেন্দ্র করে, ডিফিকাল্ট সিচুয়েশান অতিক্রম করে এটা কিন্তু প্রেমটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে প্রেমটাকে। কারণ মিথুন রাশি কিন্তু যেই মেয়ের সঙ্গে প্রেম করে তাকে কিন্তু ভালোবাসে, তবে সেই মেয়েটার পরীক্ষা নিয়ে নেওয়া দরকার বা তার পার্টনারের পরীক্ষা করে নেওয়া দরকার। আপনি যদি মিথুন রাশির কোনো পুরুষ হন এবং আপনাকে যদি কোনো মেয়ে প্রেম করে তাহলে এটা কিন্তু পরিষ্কার করে বুঝতে হবে আপনাকে যে সেই মেয়েটা আপনাকে ভালোবাসেই কি না। কারণ মিথুন রাশির প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু বেশিরভাগ সময় হয়ে যায়, তবে এটা সব ক্ষেত্রে হবে বলবো না। আমি সবসময় একটা কথা বলি, আপনার জন্মছকের বিভিন্ন গ্রহের অবস্থান, বিভিন্ন গ্রহের স্থিতি আপনার প্রেম সম্পর্কে কিন্তু অবশ্যই একটি
জায়গা তৈরি করে এবং সেটাকে একজন অ্যাস্ট্রোলজার দেখে কিন্তু বলতে পারে যে আপনার প্রেমটা আলটিমেটলি হবে কীরকম, আপনি যাকে প্রেম করছেন সে কতটা বিশ্বাসযোগ্য, সে কতটা আপনার জন্য স্যাক্রিফাইস করবে বা আপনার জন্য লড়াই করবে। তবে এই সমস্ত করতে গেলে পরে নিজের জন্মছক বিচার করার প্রয়োজন, আমরা এখানে বিচারের কথা কিছুই কিন্তু বলবো না। আমরা সরাসরি একটা কথা আরও বলবো যে মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের মধ্যে, মিথুন রাশির মধ্যেও কিন্তু ট্যালেন্ট দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে, বা এরা খুব ভালো কিন্তু কথা বলতে পারে, বা এডুকেশনের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় এরা ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছে, বা কোনোরকম ইন্টারনেট সংযুক্ত লাইন, কোনোরকম ব্যাঙ্কিং রিলেটেড লাইন, কোনোরকম অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ সংক্রান্ত লাইন, কোনোরকম শিক্ষকতার লাইন, এই সমস্ত লাইনকে কেন্দ্র করে মিথুন রাশিকে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এরা প্রফেশনের মধ্যে রয়েছে। মিথুন রাশির মানুষরা যে এই যেই মেয়ের সঙ্গে প্রেম করছে এবং সেই মেয়েকে নিয়ে বিয়ে করার স্বপ্নও কিন্তু বেশ অনেক সময় দেখতে পাওয়া যায় মিথুন রাশির মধ্যে। তবে এরা প্রেম থেকে যদি বিয়ে করে তাহলে পারে, বেশিরভাগ সময় মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে প্রেম করেই বিবাহ হয় এবং এদের ওয়াইফরা কিন্তু খুব খারাপ হয় না। আমি এদের ওয়াইফদেরকে দেখেছি, যতটা আমি অ্যানালিসিস করেছি সেই অনুপাতে দেখতে পাওয়া যায় মিথুন রাশির ওয়াইফরা কিন্তু মোটামুটি কিন্তু ভদ্র, সভ্য, পরোপকারী বলা যেতে পারে, স্পিরিচুয়ালিটি ওদের ওয়াইফদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো যাই হোক না কেন, মিথুন রাশির প্রেম যদি আপনি যদি মিথুন রাশির বা মিথুন লগ্নের ব্যক্তি হন এবং আপনার প্রেমজ জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু একটি পান্না এবং আরেকটি শুক্রের জন্য জারকান বা হীরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রেম সফল হয়ে ভালো হবে, আপনার প্রেমের সমস্যা কিন্তু কেটে যাবে। এছাড়াও প্রেমজ জীবনের ক্ষেত্রে বেশিরভাগ সময় তন্ত্রক্রিয়ার প্রতিকার কিন্তু প্রয়োজন হয়ে পড়ে, কারণ প্রেমকে অনেক সময় টিকিয়ে রাখতে হয়, কারণ মিথুন রাশির যারা যার সঙ্গে প্রেম করে তারা কিন্তু প্রচণ্ড চঞ্চল মাইন্ডের হয়। মিথুন রাশি যখন প্রথম দিকে প্রেম করে তখন একটুখানি তো অন্যরকম, কিন্তু যত প্রেমটা আস্তে আস্তে দীর্ঘমেয়াদী হয়, আস্তে আস্তে অনেকটা প্রেমের বয়স হয়, তত কিন্তু মিথুন রাশি সিরিয়াস ব্যক্তিত্বের মধ্যে চলে আসে আস্তে আস্তে করে। মিথুন রাশির ক্ষেত্রে যদি আপনার প্রেমজ জীবনে কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই এই যে প্রতিকার বললাম, একটি অবশ্যই পান্না এবং তার সঙ্গে সঙ্গে একটি জারকান বা হীরে আপনি ধারণ করতে পারেন, আপনার প্রেমজ জীবন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। এছাড়াও আপনার প্রেমজ জীবনে যদি উল্টোপাল্টা সমস্যা থাকে, প্রেমজ জীবনকে নিয়ে আপনি প্রচণ্ড টেনশনে রয়েছেন, তাহলে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রতিকার করেন তাহলে পারে সেই জায়গাটা কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন। যাই হোক না কেন, খুব ছোট্ট করে বলবার চেষ্টা করলাম মিথুন রাশির প্রেম এবং বিবাহিত জীবনকে মিথুন রাশির প্রেমকে কেন্দ্র করে আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন তাহলে আজকেই সিরিয়াস হন, আজকেই কিন্তু এই বিষয়টা রেক্টিফিকেশন করার চেষ্টা করুন। এবং অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে পরে অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেকটি রাশির নানা রকম দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আসবে এবং তার সমাধানের রাস্তাও কিন্তু বলবো। বেশ কিছু অনুষ্ঠান করব যেগুলো টিপসকে কেন্দ্র করে, বেশ কিছু অনুষ্ঠান পরবর্তী সময় করব যেগুলো আপনারা যদি যেই টিপসগুলো বাড়িতে যদি করেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই লাভবান হয়ে যাবেন, এবং প্রত্যেকটি রাশির আলাদা আলাদা করে টিপস রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা একটু অপেক্ষা করুন, আমি প্রচণ্ড ব্যস্ত মানুষ, প্রচুর লোক আমার কাছে আসা যাওয়া করে এবং আমি প্রচুর কাজকর্ম করি, যার ফলে হচ্ছে আমি সবসময় সময় দিতে পারি না। তবে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী সামনের অনুষ্ঠানই আপনার কাছে পৌঁছে যাবে অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গে। এখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।